আসসালামু আলাইকুম। অনেকদিন পর বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের না হওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার এই প্রায় এক সপ্তাহ যাবৎ জ্বর এবং মাথা ব্যথা, গলা ব্যথা, যার কারণে বাসা থেকে বের হই না। এখন বর্তমান তো করোনা পরিস্থিতির জন্য সবাই সতর্ক থাকে, তো আমিও সেরকম সতর্কতার জন্যই বাসা থেকে বের হইনি। মানে জ্বর ছিল, মাথা ব্যথা ছিল, তবে ততটা সিরিয়াস না যেটা বাসায় বিশ্রাম নিতে হবে, এতটা না। আমি অবশ্য অসুস্থ হলেও কখনো বাসা থেকে বের হই, মানে বের না হওয়া হই না। তো কদিন ধরে যখন প্রথম জ্বর আসলো তখন স্বাভাবিক ছিল, তো দ্বিতীয় দিন আমার মনে হচ্ছিল যে আমার করোনা হয়েছে। তো আসলে মানে ভয়ের মধ্যেই ছিলাম। তারপরে তো ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পর সিদ্ধান্ত নিলাম যে জ্বর যদি না কমে, মানে আজকেই সিদ্ধান্ত, গতকালকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাতে যদি জ্বর আসে এবং আজকে সকালে হচ্ছে আমি করোনা টেস্ট করাবো, সেটা আমি মনে মনে চিন্তা করেছিলাম। তারপরে যখন রাত হলো, ঘুমালাম, তো তখন আর আমার জ্বর আসলো না। এবং আজকে সকাল থেকে এখন হচ্ছে আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন বিকাল হয়ে গেছে। এই বিকাল পর্যন্ত আমার এখনও জ্বর আসেনি, তো আমি কিছুটা নিশ্চিত হয়েছি যে না, আমার করোনা হয়নি, আর জ্বরও অনেকটা কমে গেছে। তো মূলত যারা শুনেছে তারা সবাই আমাকে বলেছে টেস্ট করার জন্য। এবং এখন এই সিজনাল যে জ্বরটা হচ্ছে সবার, এটার জন্য নর্মালি যে চিকিৎসা সেটা নিয়েছি, নিয়ে সুস্থ হয়েছি। কিন্তু যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা অনেকে আমাকে পরামর্শ দিয়েছে করোনা টেস্টের জন্য, কারণ এখন করোনা হচ্ছে সবার। আমি যে শহরে বসবাস করি এখানে কিছুদিন আগেও কয়েকজনই মারা গেছে, প্রায় প্রতিদিনই একজন দুজন করে মারা যায়। এবং এখানে আমাদের বাগেরহাটে এখানে সম্ভবত এখন 50%-এরও বেশি মানুষ করোনা আক্রান্ত, এরকম একটা খবর দেখেছিলাম। তো এইসব ভয়ের কারণেই মূলত টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, বাট টেস্ট করার প্রয়োজন হয়নি। আল্লাহর রহমতে আমি এখন সুস্থ। এবং জ্বর পরবর্তী যে দুর্বলতা থাকে সেটাও নেই আমার। তো এখন আমি বলতে পারি যে না, আমি করোনা রোগী না, কারণ করোনার যে লক্ষণগুলো তার কোনোটাই আমার মধ্যে এখন আর নেই। জ্বর এবং মাথা ব্যথা ছিল, সেটাও চলে গেছে, জ্বর কমে গেছে। কিন্তু তাই বলে কিন্তু অনেক ঘন যেখানে মানুষ, মানে অনেক বেশি মানুষ, সেখানে কিন্তু যাচ্ছি না। এবং স্বাস্থ্যবিধিও কিন্তু মানছি, মাস্ক আছে আমার পকেটের হাতে, আমি মাস্ক পরাছিলাম, কথা বলছি যার কারণে মাস্কটা খুলেছি। তো রাস্তায় বের হয়েছি, বেশি সময় থাকবো না, আকাশে মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টিতে ভেজা যাবে না, যেহেতু করোনা হয়নি। তো আশা করবো যে যাতে করোনা আমার কখনো না হয়, কারণ করোনায় যে ভোগান্তি সেটা অবশ্য দেখি। এজন্য তো সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, করোনার হাত থেকে বাঁচার জন্য সবাই সাবধানে থাকবেন এবং আর কি স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তারপরে যদি কারো আমার মতো জ্বর হয় তাহলে অবশ্যই টেস্ট করাবেন। আমাদের শহরে করোনা টেস্টের জন্য এখন বর্তমানে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে করোনা নমুনা সংগ্রহের জন্য। তো অনেক জেলাতে এরকম সিস্টেম আছে সম্ভবত। তো টেস্ট এখন অনেকটা সহজ হয়ে গেছে, তো সবাই যদি সন্দেহ হয় যে আপনার করোনা হয়েছে তাহলে অবশ্যই টেস্ট করাবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন। সবাই সুস্থ থাকবেন, এটাই আশা করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।